সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি টিভিতে। যুক্তরাষ্ট্রে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমানের প্রায় 250 যাত্রী। স্থানীয় সময় শনিবার কলোরাডোর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং 777 মডেলের একটি বিমান উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে দ্রুত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান পাইলট। যদিও বিমানের পুড়ে যাওয়া বেশ কিছু অংশ ছিটকে পড়ে স্থানীয় বাসিন্দাদের আঙিনায়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দাউদাউ করে জ্বলতে থাকা মুহূর্তটি বিমানের ভেতর থেকে ধারণ করেছেন এক যাত্রী, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, ডেনভার থেকে হোনুলুলু যাচ্ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি। এতে 231 যাত্রী ও 10 ক্রু ছিল। পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। পরবর্তী ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।